বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা কফি আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা কি তোমরা জানো? কফি আমাদের স্কিন থেকে ট্যানটাকে দূর করতে সাহায্য করে, কফি আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলটাকে দূর করে আমাদের স্কিনটাকে ইভেন টোন করে, আমাদের স্কিনটাকে চকচকে গ্লোয়িং করে তোলে, আমাদের স্কিনে ব্ল্যাক হেডসটাকে দূর করতে হেল্প করে, আমাদের স্কিনে দাগ চোখ পিগমেন্টেশন নিচেটাকে রিমুভ করতে হেল্প করে। ওভারঅল কফি আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল। তাই আজকের ভিডিওটাকে কোনোভাবে স্কিপ না করে অবশ্যই এন্ড অবধি দেখো, কারণ আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং প্লাস হেল্পফুল হতে চলেছে। কারণ কফির সঙ্গে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস, এমন কিছু হোমমেড অ্যান্ড কিচেন বেসড ইনগ্রিডিয়েন্টস মিক্স করে যদি তোমার স্কিনে ব্যবহার করো, সেই কফিটার গুণ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। সেটা কিন্তু তোমাদের স্কিনের জন্য ভীষণই ভালো হবে, তোমাদের স্কিনের সমস্ত প্রবলেমকে একসাথে দূর করতে সাহায্য করবে। সো আর কথা বাড়বো না, তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই যে কফির সঙ্গে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে তুমি যদি তোমার স্কিনে ব্যবহার করো তাহলে তুমি কীরকম রেজাল্ট পাবে, আর ওই ইনগ্রিডিয়েন্টসগুলোই বা কী। তার জন্য ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রাখবে আমার এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমার ফোনে রোজ দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা স্পেশাল DIY কফি প্যাকটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি নেব 2 থেকে 3 চামচ কফি পাউডার, 1 চামচ মুলতানি মাটি, একটা ভিটামিন E ক্যাপসুল, আর লাগবে পরিমাণ মতো হানি, আই মিন মধু। দিয়ে এবার উপাদানগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নেব। দেখো রেডি হয়ে গেল আমাদের স্পেশাল DIY কফি প্যাক। এবার এই প্যাকটাকে আমি আমার মুখের মধ্যে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করব। তোমরা যখন এই প্যাকটাকে অ্যাপ্লাই করবে তখন কিন্তু একটু মোটাভাবেই তোমার স্কিনে এটাকে অ্যাপ্লাই করবে, তারপর এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য তোমার স্কিনে এভাবেই রেখে দেবে যতক্ষণ না প্যাকটা হালকা ড্রাই হয়ে আসে। তারপর তুমি এটাকে ওয়াশ করে নিতে পারো। বন্ধুরা এই প্যাকটা কিন্তু খুব ভালোভাবে ডিটানিংয়ের কাজ করে, তাই তোমরা এটাকে ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো। যেমন ঘাড়ে, গলায়, পিঠে, এটা কিন্তু খুব ভালোভাবে সানট্যানটাকে যেমন দূর করবে, তেমনই আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলটাকে দূর করে আমাদের স্কিনটাকে অনেক বেশি সফট, অনেক বেশি গ্লোয়িং করে তুলবে। আর এই প্যাকটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল গাইস। তাই তুমি এই প্যাকটাকে অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলে তোমার যত পুরনোই ট্যান থাকুক না কেন সেটা যেমন চলে যাবে, তেমনি তোমার স্কিনটা 2 থেকে 3 টোন লাইট অ্যান্ড ব্রাইটেন হয়ে উঠবে। কারণ আমি এখানে মধুর সঙ্গে ব্যবহার করেছি মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু খুব ভালোভাবে স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিংয়ের কাজ করে। সুতরাং এই প্যাকটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার আজকে ট্রাই করে দেখো। দেখো আমার তো এটা অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমার স্কিনে এভাবেই রেখে দেবো। তারপরে হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ফেসটাকে আমি ওয়াশ করে নেবো। কি বন্ধুরা, একবার ব্যবহারের রেজাল্ট তোমরা আমার স্কিনের মধ্যেই ফিল করতে পারছো যে আগের থেকে আমার স্কিনটা কতটা সফট, কতটা ব্রাইট দেখাচ্ছে। কারণ আমার স্কিনের উপর যেটুকুনি ডেড স্কিন সেল ছিল সেটা যেমন রিমুভ হয়ে গেল, তেমনই আমার স্কিনটা দেখো ভেতর থেকে একদম চকচক চকচক করছে। কারণ আমি এখানে ভিটামিন E ক্যাপসুলের সঙ্গে ব্যবহার করেছি হানি, আই মিন মধু। এই দুটো উপাদান কিন্তু আমাদের স্কিনটাকে প্রপারলি যেমন হাইড্রেশন দেবে, তেমনই আমাদের স্কিনের ময়েশ্চারাইজার লেভেলটাকে লক করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, এই রেমেডিটা ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালো কিছু আর মনে